हेलो बंधुरा, आज के भिडियोते देखाते चले मैसेंजारे समस्त मैसेज क्यों एक क्लिके अपनी डिलीट करते पारें। एर आगे एरकम भिडियो बनिएछिलाम किन्तु अनेकेर फोने सेटा वर्क करेनि, ताई आबार एकटा भिडियो बनाच्छि। तो एर जोन्नो आपनाके किच्छु करते होबे ना, शुधु एकटा छोट्टो एप्स दरकार पड़बे, ताहलेई आपनी एक क्लिके समस्त मैसेज आपनार मैसेंजारे डिलीट करते पारबेन। ताहले चलुन देरी ना करे भिडियोटी शुरू करा जाक, वीडियो स्किप ना करे पूरा देखते थाकुन। नतून नतून वीडियो पेते नीचे लाल सबस्क्राइब बटन प्रेस करे पाशे थाका बेल आइकन बजिए रखुन, ताते नतून वीडियो नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछाते पारे। ताहले चलुन आमी आमार फोनेर होम स्क्रिने चले आसि। होम स्क्रिने चले एलाम। होम स्क्रिने एसे एखाने एकटा छोट्ट एप्स दरकार पड़बे, आमी एप्सटा ओपेन करे निलाम। एप्सेर लिंक्स आपनाके डेस्क्रिप्शने दिए देब। एखान थेके लग इन उइथ फेसबुक, आपनी आपनार आईडिटा एखान थेके लग इन करे नेबेन। আমি লগ ইন করে নিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে আমার আইডিটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখানোর পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দেখুন এখানে প্রচুর মেসেজ আছে, আমি ডিলিট করে দেখিয়ে দিচ্ছি সব মেসেজ। আপনি ডিলিট করে দেখিয়ে দেব। এখানে একদম উপরে যে বক্সটা আছে, একদম উপরের বক্সটায় ক্লিক করছি। ক্লিক করে দেখুন 20টা কনভারসেশন হচ্ছে এখান থেকে সিলেক্ট হয়েছে। আপনি যদি আরো সিলেক্ট করতে পারেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন, তাহলে 20টা 20টা করে ডিলিট করতে পারেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, 20টা সিলেক্ট হয়ে আছে। এবার ডিলিট কনভারসেশনে ক্লিক করে দেব। এখানে দেখুন একদম উপরে 214টা কনভারসেশন দেখাচ্ছে, মানে 214টা চ্যাট এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন কি চ্যাট আপনি কার সঙ্গে কী করেছেন, সেটা এখানে ক্লিক করলেই দেখতে পারেন। আপনি আরও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি আরও কটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার এখান থেকে ডিলিট কনভারসেশনে ক্লিক করে দিচ্ছি। ডিলিট কনভারসেশনে ক্লিক করার পর দেখুন এখানে কিছু অ্যাড আসতে পারে 5 সেকেন্ডের, সেটা একটু স্কিপ করে নেবেন। এবার দেখুন এটা ক্রস করে দিচ্ছি আমি উপরে, উপরে ক্রস অপশান আছে, আমি এটা ক্রস করে নিলাম। এবার দেখুন এরকমভাবে একটা ইন্টারফেস দেখাচ্ছে, এবার ব্যাক করে নিলাম। এবার দেখুন 20টা কনভারসেশন ডিলিট হয়ে গেল। উপরে দেখুন 214 ছিল, এবার আছে 194। তো এবার আমি আরও 20টা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আর একবার অ্যাড এলো, আমি এটা ক্রস করে দিচ্ছি। এটা এক দুবারই অ্যাড আছে, তারপর অ্যাড আসে না। ব্যাক করে নিলাম, দেখুন 174টা হয়ে গেছে। এবার আমি পুরো মেসেজটাই ডিলিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আবার এটা ডিলিট অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে একটা অ্যাড এলো, আমি ক্রস করে দিলাম অ্যাডটা। ক্রস করে দেওয়ার পর এটা ব্যাক করে দিলাম। এবার দেখুন 154টা কনভারসেশন আছে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি অল কনভারসেশন, ক্লিক করে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এটা স্টপ করে দিচ্ছি, আর কোনো অ্যাড আপনাকে দেখাবে না। এবার পুরো মেসেজটা 20টা 20টা করে আপনি ডিলিট করতে পারবেন। দেখুন আবার 20টা ডিলিট হয়ে গেছে। আবার ক্লিক করে দিচ্ছি, এটা আবার ডিলিট অপশানে ক্লিক করে আর অ্যাড চলে এলো, ব্যাক করে দিলাম। আবার দেখুন ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট অপশানে ক্লিক করলাম, স্টপ করে দিলাম। আবার সিলেক্ট অল করে এখানে আবার কিছু সিলেক্ট আমি করে দিলাম, ডিলিট অপশানে ক্লিক করে দিয়ে স্টপ অপশানে ক্লিক করলাম। আবার সিলেক্ট করে ডিলিট অপশানে ক্লিক করে স্টপ করে দিলাম। এভাবে করলে আপনার তো অ্যাড তো কিছুই আসবে না, আর খুব তাড়াতাড়ি সমস্ত মেসেজ ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন আমি কোনো স্কিপ না করে পুরো মেসেজটা ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। আমার 214 জনের সঙ্গে চ্যাট ছিল, মানে 214টা কনভারসেশন ছিল। আমি পুরোটাই ডিলিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত ফাস্ট ডিলিট হচ্ছে। দেখুন 74টা হয়ে গেছে, 78টা, দেখুন পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিলিট করে। 54টা হয়ে গেছে, 48টা, শুধু দুটো ক্লিক, তিনটে ক্লিক করলে আপনার 20টা করে কনভারসেশন, অল কনভারসেশন ডিলিট হয়ে যাবে। দেখুন পুরোটাই ডিলিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আর 14টা মাত্র বাকি আছে, আর 8টা বাকি আছে। তো এবার ডিলিট কমপ্লিটেড, আমার সমস্ত মেসেজ ডিলিট হয়ে গেল। দেখুন এবার আপনাকে মেসেঞ্জারে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। মেসেঞ্জারটা অন করছি, দেখুন সব মেসেজ ডিলিট হয়ে গেল এখান থেকে, কোনো মেসেজই আর এখানে নেই।
দেখুন আপনাদের পুরো মেসেজটা আমি ডিলিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মেসেঞ্জার খুলে রেখেছি পুরো হোয়াইট, মানে কিচ্ছু কোনো মেসেজ নেই। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।